মর্নিং এভরিওয়ান, আজকে এসে গেছি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আজকের এই লাইভ সেশনে, যেখানে আপনারা শুনবেন এমন একজন ব্যক্তির কথা, এমন একজন ইয়াং এন্টারপ্রেনার যিনি কিনা নিজের সফলতা নিজেই ছিনিয়ে নিয়েছেন। অনেকেই আমরা যারা ইয়াং এন্টারপ্রেনার থাকি, যারা ছোট বয়সে কাজ শুরু করি, তাদের কাছে অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে। তার কাছে অনেক রকমের চ্যালেঞ্জেস ছিল, তার কাছে অনেক রকমের বাধা ছিল, অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তারপরেও উনি কিন্তু নিজেকে থামিয়ে রাখেননি, তিনি কিন্তু নিজেকে গুটিয়ে রাখেননি এবং নিজের আত্মবিশ্বাসের ওপরে আজকে একটা জায়গা তৈরি করতে পেরেছেন তার নিজের এলাকাতে। আমরা এমনই একজন ব্যক্তিত্বকে আজকে এখানে ডেকে নেব এই লাইভ সেশনে, যেখানে বিলিয়নিয়ার্স ব্লুপ্রিন্টের ইউটিউব চ্যানেলে আপনারা সবাই তাকে শুনতে পারবেন লাইভে, যে তার কি সিক্রেট, তার সফলতার কি সিক্রেট রয়েছে যেটা দিয়ে উনি ওনার নিজের জায়গা তৈরি করতে পেরেছেন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব ওনার জীবনের কাহিনী, কিভাবে ওনার ছোট বয়স থেকে তার বড় বয়স আজ পর্যন্ত তার জীবন কিভাবে, তিনি কি ভাবছেন ইয়াং জেনারেশনের জন্য, তিনি নিজেও একজন ইউথ এন্টারপ্রেনার হওয়ার পর তার কি বার্তা রয়েছে, আমরা সবকিছু জেনে নেব। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই যে আজকে যারা এই লাইভ সেশনটি দেখছেন, বেশি 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 করে শেয়ার করুন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার মেসেঞ্জার গ্রুপে। এবং এখনো যারা বিলিয়নিয়ার্স ব্লুপ্রিন্টের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করব তারা আজই সাবস্ক্রাইব করে নিন। এবং আপনাদের সমস্ত যারা দর্শক, যারা আত্মীয় বন্ধু পরিজন, যারা যারা এখনো এই জিনিস থেকে বিরত আছেন, তাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন আজকের এই ঘটনা। সো ওয়েলকাম করতে চাইবো আমাদের সবার প্রিয়, খুবই ইয়াং অ্যান্ড এবং ডাইনামিক লিডার ওয়াসিম আকরাম ফ্রম গাজীপুর। সো ওয়েলকাম ওয়াসিম ভাই, আপনাকে আজকের এই প্রোগ্রামে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবং জাস্ট ওয়ান মিনিট, ওকে, প্রোগ্রামে লাইভ সেশনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই, এখন আপনি প্রচুর বিজি শিডিউলের মধ্যে যাচ্ছেন, তারপরেও আমাদের এই প্রোগ্রামে আজকে আসতে পেরেছেন বলে আপনাকে অনেক অনেক স্বাগত। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম ভাই। সো আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, গুড মর্নিং ম্যাম। ওকে, সো ওয়াসিম ভাই, আজকে আমরা লাইভ সেশনে আছি এবং এই লাইভ সেশনে আমাদেরকে প্রচুর মানুষ আজকে শুনছে এবং আপনাকে দেখতে পাচ্ছে। এবং আমি আপনাকে এটুকুনি বলতে চাই যে আজকে আপনার যে কথাবার্তা, আপনার সাথে যে আড্ডা আমরা মারব, এই আড্ডাতে আমরা জেনে নেব আপনার জীবনের কিছু কাহিনী, আপনার জীবনের কিছু ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আপনাকে সবাই যে ওয়াসিম ভাই দেখছে সেটা না, কিন্তু তার পিছনে কত রকমের চ্যালেঞ্জ ছিল, কত রকমের ঘটনা ছিল, সেগুলো কিন্তু আজকে আপনাকে এই কথাবার্তার মধ্যে কিন্তু আমরা জানবো। সো আজকের এই অনুষ্ঠানে, এই ইন্টারভিউ সেশনে আসতে পেরে আপনার কেমন লাগছে, আপনার কি অনুভূতি বলুন। তো শুরুতেই ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকের এই ফেসবুক লাইভ এবং জুম এখানে ইনভাইট করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস এবং ধন্যবাদ, যে আমাকে এত বড় একটা আপনার বিলিয়নিয়ার গ্রুপে আমাকে নিয়ে আসার জন্য আমি পার্সোনালি অনেক থ্যাংকস আপনার প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো কেমন অনুভূতি লাগছে আজকে আপনার, আজকে এখানে এসে? মানে আজকে একমা আমার কাছে মনে হচ্ছে আমার একটা স্মরণীয় দিন, তো খুবই 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 ভালো লাগছে। ঠিক আছে, এইরকম বড় একটা, মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা আজকে যদি এই সেক্টরে না আসতাম, দেশটি যদি না আসতাম, তাহলে এই বড় মত, এই এইরকম বড় একটা প্ল্যাটফর্মে আমার মতো একটা সাধারণ ফ্যামিলির সন্তান এখানে আসা সম্ভব ছিল না। তো আমাকে এই সুযোগটা করে দিচ্ছে বেস্টিস কোম্পানি, সেই জন্য স্যালুট বেস্টিস কোম্পানিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়াসিম ভাই। আর আমি জানি আপনি ভীষণ কাজ করছেন, আপনার এরিয়া বলুন বা সারা বাংলাদেশে আপনি প্রচুর কাজ করছেন, সো এটার জন্য আপনাকেও হ্যাটস অফ। আপনি যে যেভাবে পরিশ্রম করছেন, আমি জানি ভেস্টিজে বাংলাদেশে একটা রেকর্ড আপনি অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনার একটা রেকর্ড আপনি তৈরি করবেন। ওয়াসিম ভাই, আজকে আমরা জেনে নেব আপনার ছোট বয়সের কথা, আপনার জন্ম কোথায় হয়েছিল এবং আপনার বাবা মা যারা, আপনার বাবা মা কোথায় থাকে এবং বাবা কি করেন। আমার জন্ম হচ্ছে গাজীপুর, বাংলাদেশ, গাজীপুর জেলা, আর আমার ইউনিয়ন হচ্ছে মাওনা। তো আমি একবারে একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা আপনার জন্ম,
1992 সালে আমি জন্মগ্রহণ করি। আমরা তিন ভাই দুই বোন, আমি সবার ছোট। এই ওকে, তো 92 তে আপনার জন্ম, এখন আপনার এজ কত, আপনার বয়স কত এখন? আমার জানুয়ারির 4 তারিখে আমার আপনার 30 চলবে এই আর কি। ওকে ওকে, একদম ছোট বয়সেই আপনি কাজ শুরু করে দিয়েছেন। সো ওয়াসিম ভাই, আপনার বাবা কি করেন? আমার বাবা বেসিক্যালি একজন আপনার কৃষক, আর মা হচ্ছে হাউস ওয়াইফ। আচ্ছা, তার মানে আপনার কৃষক পরিবারে জন্ম হয়েছে আর মা একদম হাউস ওয়াইফ। তো বাবা মা কি বলতো ছোট বয়সে, যখন আপনি ছোট বয়সে জন্মেছিলেন, অনেক সময় অনেক বাবা মা হয়তো ছেলের চয়েস বা ছেলে মেয়ের ভাবনার কথা হয়তো ভাবে না, কিন্তু ভাবে যে আমার ছেলে, যে আমি যে বিজনেসটা করছি বা আমি যে প্রফেশনে আছি সেটাই আমার ছেলে করবে। তো বাবা মা কি বলতো যে আপনার কি কি ছোট বয়স থেকে কি করা দরকার বা কি করা উচিত? আমার ছোটবেলা আমার মানে ভগ্নিপতি তারা সেনাবাহিনী জব করতো, তো আমার ছোট বোনের জামাইও সেও সেনাবাহিনী জব করতো, আমার চাচাও সেনাবাহিনীর চাকরি করতো। তাদের সবার একটা স্বপ্ন ছিল যে আমিও ডিফেন্সে জব করি। তো আমি মানে তাদের লাইফ স্টাইল দেখে আমার ডিফেন্সের প্রতি ওইরকম আগ্রহ ছিল না, কিন্তু আমার এটা না প্রতিনিয়ত আমার ফ্যামিলির সাথে আমার যুদ্ধ করা লাগছে। আচ্ছা, মানে বাইরে যুদ্ধ হয়তো করতে হয়নি, কিন্তু বাড়িতে প্রচুর যুদ্ধ করতে হয়েছে। জি 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 আচ্ছা, তো বাবা কোনোদিনও ফোর্স করেনি যে না তোমাকে কৃষকই হতে হবে, তোমাকে চাষবাসই আমার দেখতে হবে, নাকি সব সময় বলতো ডিফেন্সেই কাজ করার জন্য? মানে বাবা ছোটবেলায় আমরা অনেক কষ্ট দেখছি, যে আমাদের ফ্যামিলিতে আমার বাবা অনেক কষ্ট করছে আমাদেরকে নিয়ে। তাদের স্বপ্ন ছিল যেহেতু তোমার চেহারা ভালো আছে, লম্বা আছো, তুমি চাইলে এই ডিফেন্সে জব করো, যেটা আমাদের স্বপ্ন। তো আমি আমার ভগ্নিপতির লাইফ স্টাইল দেখে আমি ওটার প্রতি ইন্টারেস্ট ছিলাম না, সেই জন্য তার ওইদিকে আমার লাইফস্টাইল কেমন ছিল, আপনার ভগ্নিপতির লাইফস্টাইল কেমন ছিল? মানে তারা বেশিরভাগ সময় দেখতাম যে আমার বোন থাকতো আমাদের বাসায়, তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে থাকতো, তো বছরে একবার করে আসতো। তো আমার ভগ্নিপতি তারা মাঝে মধ্যে দেখতাম যে এটা নিয়ে মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো, এটা আমার কাছে খুব বিরক্ত লাগতো এই আর কি। ওকে, মানে আপনি আসলে ফ্যামিলির সাথেই থাকতে চাইতেন, আপনি চাইতেন যে আমি ফ্যামিলির মধ্যেই বড় হব, ফ্যামিলির সাথেই থাকবো, এমন একটা কাজকর্ম করবো যাতে আমি ফ্যামিলিকে সময় দিতে পারি, মানে জি জি বাইরে চলে যাব এরকম ধরনের কোনো ভাবনা আপনার ছিল না? ওকে, ভেরি নাইস। কারণ আপনারা সত্যি কথা বলতে যারা ডিফেন্সে আছে তাদেরকেও আমি স্যালুট জানাই, কারণ তারা কিন্তু বাইরে আছে বলে, তারা দেশকে রক্ষা করছে বলে কিন্তু আমরাও আজকে ভালো আছি বা ভালো থাকছি। বাট হ্যাঁ, অনেক সময় আমরা এই জিনিসটাকে আমাদের পার্সোনাল লাইফে হয়তো অনেকেই আমরা মাইন্ড মেক আপ করতে পারি না, বাট ওই জবটা কিন্তু খুবই রেসপেক্টেবল জব, কিন্তু সব সময় হয়তো সব মানুষ এটাকে নিতে পারে না, বাট যারা আজকে ডিফেন্সে আছে তাদের প্রতি আমাদের প্রচুর রেসপেক্ট এবং তাদের প্রতি প্রচুর ভালোবাসা, যে আজকে তারা জীবনের অনেকটা দিন অনেকটা মানুষকে স্যাক্রিফাইস করতে পারছে বলে, অনেক দিওয়ালি অনেক ঈদ তারা স্যাক্রিফাইস করতে পেরেছে বলেই আজকে আমরা বাড়িতে কিন্তু শান্তভাবে থাকতে পারছি, আমরা ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারছি। সো ভেরি গুড, ভেরি নাইস। তার মানে কৃষক ঘরে জন্ম হওয়ার পরেও আপনার কৃষক হওয়ার কোনো ইচ্ছে ছিল না, বা যখন বাবা মা ডিফেন্সে মানে চাকরি করার কথা বলেছিল তখনও আপনার চাকরি করার কোনো মানসিকতা ছিল না? তো আপনার স্বভাব কেমন ছিল, মানে ছোট বয়স থেকে আপনি কিরকম স্বভাবের ছিলেন? আপনি খুব বদমাইশি করতেন বা আপনি কি খুব শাই ছিলেন? আপনার ছোট বয়স কেমন কেটেছিল? আমি ছোটবেলাতে খুব শান্তশিষ্ট ছিলাম, মানে আমার বাবা শান্তশিষ্ট? মা হ্যাঁ খুবই মানে খুবই নম্র ছিলাম, মানে আপনি তো আমি কারো এখনো সাথে খুবই শান্তশিষ্ট, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি খুব ধীর স্থির, খুবই শান্ত একটা মানুষ। মানে আমি বেশিরভাগ সময় আমি মানুষের সাথে মিশতে পারতাম না, এটা আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি মানে কারোর সাথে ওইভাবে মিশতে পারতাম না, কারোর সাথে ওইভাবে বন্ধুত্ব হতো না। তো কলেজ ভার্সিটিতে মানে আমি মানে আমার বন্ধু হইতে অনেক সময় লাগতো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তার মানে বাই ক্যারেক্টার আপনি খুব শাই ছিলেন, কারোর সাথে বন্ধুত্ব করা বা কারোর সাথে গিয়ে সঙ্গে সঙ্গে আলাপ করা এটা আপনার স্বভাবের মধ্যে ছিল না। তো এটা কি চেঞ্জ হয়েছে না এখনো আপনি এরকম ধরনের স্বভাবের মধ্যেই আছেন? এটা আমি যে সময় বেস্টিদের সাথে জড়িত হই, জড়িত হওয়ার পরে আমি টোটালি সেন্স, এখন আমার মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া আমার ভালোই লাগে না, আমি টোটালি সেন্স। আমি নিজেকে মাঝে মধ্যে বলি যে আমি এই সেক্টর না আসলে আমি ওয়াসিম, আমি চিনতে পারতাম না যে ওয়াসিম কে।
ওকে ওকে ভেরি নাইস। তার মানে আপনি আপনার যে ক্যারেক্টারের ট্রান্সফরমেশন হয়েছে, আপনি একটা শাই মানুষ ছিলেন, সেখান থেকে যে আজকে আপনি একটু কথা বলছেন, একটা মিটিং করছেন, প্রোগ্রাম করছেন, আমি তো কালকেও দেখলাম আপনি একটা প্রোগ্রামে করেছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কে হ্যান্ডেল করছেন, তার মানে আপনার ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন হয়েছে সেটাকেও আপনি ভেস্টেজকেই আপনি ধন্যবাদ জানাতে চাইবেন। জি জি, এই সেক্টরটা যদি না আসতাম তাহলে আমি আজকে এরকম মানুষকে কনভিন্স করা, মানুষকে মানে রেসপেক্ট করা, সম্মান করা, এটা আমি জানতাম না। তো এই সেক্টর আসার পরে আমি এটা এইখান থেকে আমি শিখে নিয়েছি। ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। আপনারা ফ্রেন্ডস যারা আমাদেরকে লাইভে শুনছেন তারা জানতে পারলেন যে ওয়াসিম ভাই কিন্তু একজন ভীষণ শাই পার্সন ছিলেন, যিনি কিনা কারোর সাথে আলাপ করতে পারতেন না, কারোর সাথে গিয়ে বন্ধুত্ব করতে পারতেন না, আর এটা কিন্তু ওনার কাছে একটা উইকনেস ছিল। বাট আজকে ভেস্টিজে এসে ওনার উইকনেসটাকেই উনি কিন্তু আজকে একটা স্ট্রেংথ বানিয়ে ফেলেছেন। ফ্রেন্ডস, এটা ভীষণ জরুরি জিনিস যে আপনার যেটা দুর্বলতা সেটাকে যদি আপনি স্ট্রেংথ বানাতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোনোদিনও পেছনে ফিরে থাকতে হবে, পেছন ফিরে থাকার দরকার পড়বে না। সো ওয়াসিম ভাই, আমি জানতে চাইবো আপনার এডুকেশন, আপনার স্কুল কোথায় ছিল এবং আপনার কলেজ, আপনি কি কত মানে কতটা দূর পড়াশুনো করেছেন, আপনার সাবজেক্ট কি ছিল? আমি এসেছি, আমার বেসিক্যালি আমার এলাকাতে প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু হাতেগড়ি, তো এখান থেকে আমি আপনার ক্লাস 5 পর্যন্ত পড়ি। তো আমার বাড়ির পাশে আরে হাই স্কুল আছে, ওইখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি কমার্স থেকে। তো রেজাল্ট ছিল আপনার ওই সময় আমাদের সময় আপনার এ গ্রেড আসে, ঠিক আছে। তো ওইখানে আমার পয়েন্ট ছিল 4.13, ঠিক আছে। তো বাবা মার স্বপ্ন ছিল যে তুমি কমার্সে যেহেতু লেখাপড়া করতেছো তো এইখান থেকে যদি তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো তাহলে ব্যাংকে তুমি একবার জব করতে পারতা। তো আমার আগের দিকে চাকরির প্রতি ওরকম মানে আগ্রহ ছিল না, আমার ছিল যে আমি ব্যবসা করব, যদি আমি কোন মানে আপনার যখন রেজাল্ট ভালো হয়েছে মানে পড়াশোনা আর কি গাজীপুরের মধ্যেই হয়েছিল, জি জি গাজীপুর থেকে বেরোনো হয়নি, গাজীপুরের মধ্যেই আপনার পড়াশোনা কমপ্লিট হয়েছিল, বাট পড়াশোনার রেজাল্ট ভালো হওয়ার পর বাবা মা বললো ব্যাংকের চাকরি করার জন্য। জি আচ্ছা, তো তখনও আপনি ব্যাংকের চাকরির কথা ভাবলেন না? ব্যাংকের কথা চাকরি এই জন্য ভাবি নাই, কারণ আমার যে লেখাপড়া তাতে দেখলাম যে এই লেখাপড়া করে আমি ব্যাংকে ভালো একটা পজিশন তৈরি করতে পারবো না, তো আমাকে আরো বেশি হাই লেখাপড়া করতে হবে। কিন্তু আমি লেখাপড়ায় খুব আগ্রহ ছিলাম না, মানে আমার লেখাপড়া খুব বেশি ভালো লাগতো না। ওকে ওকে। সো ভেস্টিজে আসার আগে, ভেস্টিজ তো আপনি 2 বছর ধরে করছেন, ভেস্টিজে আসার আগে আপনি কি করতেন? আমি বেস্টিস আমি যখন আপনার লেখাপড়া কমপ্লিট করি, বিএসএস কমপ্লিট করি, তো কমপ্লিট করার পর বাসার দিকে খুব চাপ, মানে আমরা তো বলছি প্রথমে যে মিডল ফ্যামিলি, তো আমার বাসা থেকে বললো যে যেহেতু লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে তুমি এখন কিছু করো, তো ওই রকম আমাদের টাকাও ছিল না যে আমি ব্যবসা করবো, যেহেতু ছোটকাল থেকে স্বপ্ন ছিল ব্যবসা করার জন্য। তো তারপরে আমি বাধ্য হয়ে আমি একটা কোম্পানিতে জব নিই, তো জব করি আপনার 2014 সাল থেকে আমার জবটা শুরু হয় আর কি, 2000 কত সাল? 2014-তে। 2014-তে, মানে তার মানে হ্যাঁ অনেক ছোট বয়সেই আপনি আজ থেকে প্রায় 7 বছর আগে আপনি চাকরিতে অলরেডি ঢুকে গেছিলেন। ফ্রেন্ডস, দেখুন আপনারা যারা শুনছেন তাদেরকে আমি একটা কথা জানাতে চাই যে ছোট বয়স থেকে আস্তে আস্তে বড় হওয়ার পর মানুষের কত ধরনের চেঞ্জেস আসে। মানে ওয়াসিম ভাই কিন্তু প্রথম থেকে ওনার মাথার মধ্যে আছে উনি বিজনেস করবেন, বাড়ি থেকে প্রেশার ওনাকে ডিফেন্সে যেতে হবে, যখন রেজাল্ট ভালো হলো তখন তাকে বলা হলো ব্যাংকে চাকরি করার জন্য, সেটাও উনি রিজেক্ট করলেন, বাট যখন দেখলেন যে না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের পক্ষে সম্ভব নয়, টাকা পুঁজি ঢালা, আমাদের প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করা, তখন কিন্তু ওনাকে বাধ্য হয়ে আবার একটা চাকরিতেই জয়েন করতে হলো। আসলে ওয়াসিম ভাই, আমাদের লাইফটাতে অনেক কিছু শিক্ষা, মানে আমাদের যে জীবন এটাতে পুরোটাই শিক্ষা, কোনোটাই কিন্তু কোনো লস নয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্সপিরিয়েন্স। আজকে ভাবুন আপনার জীবনে কত রকমের চেঞ্জেস আসছে, একটা কোথায় ডিফেন্সের চাকরি, তার একটা প্রেশার ছিল, তারপরে আস্তে আস্তে আপনার রেজাল্ট ভালো হওয়ার পর ব্যাংকের চাকরির প্রেশার, দেন আস্তে আস্তে আপনাকে চলে আসতে হলো কোথায়, মোবাইলে, মোবাইলের একটা কোম্পানিতে আপনাকে চাকরিতে। সো সত্যি কথা বলতে বিজনেস এমন একটা জায়গা যেখানে সব সময় স্বাধীনতা পাওয়া যায়, আমি আমার নিজের বস। সো ভেস্টিজ আপনার জীবনে কিভাবে এলো?
চাকরি তো হলো 2014 থেকে আপনি 2019 পর্যন্ত আপনি তো চাকরি করেছেন, কিন্তু তারপর ভেস্টিজ আপনার জীবনে কিভাবে এলো? ভেস্টিজে আসার আমার বড় ভাই তো আমাকে একদিন ফোন করলো যে ওয়াসিম ভাই কেমন আছেন। হ্যাঁ ভাই ভালো আছি। তো বললো যে কালকে বিকেল বেলা আপনি আমার সাথে মিট করবেন। ঠিক আছে, আমি অফিস শেষ করে আপনার সাথে মিট করব। তো আমার বাসা ছিল গাজীপুরে মাওনাতে, আর গাজীপুর আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূর। তো আমি অফিস শেষ করে বিকেল বেলা তার সাথে মিট করি। তো মিট করার পরে বললো যে ভাই যেহেতু চাকরি করেন, আপনি চাইলেই আপনি আপনার মানে ওইখানে একটা কথা আমার বলছিল যে চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ, আপনি দোকান পরিবর্তন করলে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। পরে আমি বললাম যেহেতু আমার বাসায় এগুলো প্রোডাক্ট লাগেই, তাহলে দেন আমি ইউজ করি। তো আমি ওই দিন ওই সময় 1500-1600 টাকা, যেহেতু আমার কাছে টাকা আছে চাকরি করি, তো আমি 1500 টাকার প্রোডাক্ট নিয়ে আসি। এই তো আমার শুরু দিদি। আচ্ছা, ওকে। তো সেই ব্যক্তির আমি নাম জানতে চাইবো, যে কোন ব্যক্তি হাত ধরে আপনি ভেস্টিজে এসেছিলেন? এখন তো আমি তাকে আর ভাই বলি না, এখন আমার আপলাইন, ঠিক আছে, যেকে আমি মানে অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি, রিজনাল হক রিজন, তার হাত ধরে আমার এই সেক্টরে আসা। ওকে, সো আপনার সিনিয়রের মধ্যে আপনি কাউকে থ্যাংকস জানাতে চাইবেন, যে যাদের জন্য আজকে আপনার এই ভেস্টিজে আসা? জি জি, আমি এই সেক্টরে আসার তো রিজন ভাই আমাকে প্রথম সুযোগ করে দেয়, সেজন্য তাকে স্যালুট। তারপরে রানা মির্জা, জাহিদ ভাই, অরুণ দা, তাদের আজকে অনুপ্রেরণায় আমি ওয়াসিম আজকে এই পর্যায়ে আসছি, তাদের প্রতি আমি সেলুট। আর আপনাদের, আর বিশেষ করে আপনার দুইজন যারা আজকে বাংলাদেশে যারা লিড দিতেছেন, শান্তা ম্যাম এবং হিরক স্যার, তো তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞ যে তারা যদি আজকে এই সেক্টর যদি বাংলাদেশে না আসতে পারতেন, তাহলে আমরা যে সাধারণ ফ্যামিলির লোক আজকে হয়তো বা এই পর্যায়ে আসতে পারতাম না। তো আপনাদেরকে অনেক সেলুট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাট ভেস্টিজে আসার পর অনেকেই, আমি জানি, এই ধরনের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে অনেকেই অনেক ছোট করে দেখেছেন, এই প্ল্যাটফর্ম সম্পর্কে অনেকেরই ভুল ধারণা থাকে। আপনার কি রকম ধারণা ছিল ভেস্টিজ নিয়ে? আপনি কিভাবে ভেস্টিজকে দেখেছিলেন সেই সময়টা? তো শুরুতেই তো ম্যাম কেউ তো আর মানে কোম্পানির দিকে আসে না, ব্যক্তি দিকে আসে, ঠিক আছে। তো আমি আমার রিজন ভাই বড় ভাই, সে আমাকে ইনভাইট করে, তো আমি যাই। যাওয়ার পরে সে আমাকে বললো যে ওয়াসিম ভাই যে আপনি এখানে কিছু প্রোডাক্ট আছে, প্রয়োজনীয় প্রোডাক্ট, ফ্যামিলি প্রয়োজনের প্রোডাক্ট, এগুলো প্রোডাক্ট আপনি ইউজ করেন। সে আমাকে কোনো প্ল্যান দেয় নাই, কিছু দেয় নাই, শুধু আমি প্রোডাক্ট নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার বাবাকে আমি পেজ দিই, আমার বাবার বয়স আপনার 60 আপ, সে ডায়াবেটিস রোগী ছিল, তো তার দাঁতে প্রচুর সমস্যা ছিল, সেন্সিটিভ যে সমস্যাগুলো থাকে এটাই ছিল। তো দেওয়ার পর আমার বাবা 3 দিন পরে আমাকে বলতেছিল যে তোদের পেস্টটা অনেক ভালো, এই পেস্টটা আমার আরো 2-3 ডাইনে রাখো, এগুলো যেন শেষ না হয়ে যায়। ওইখান থেকে আমি মানে আরো ইন্সপায়ার হই এই আর কি। ওকে, তো তারপরে ভেস্টিজের সম্পর্কে খুব একটা খারাপ কিছু ধারণা আপনার তৈরি ছিল না? না না না, আমি এই ধরনের আমার ধারণা ছিল না। তো ভেস্টিজ দিয়ে আপনি কি, যখন আপনি ভেস্টিজকে জানলেন বা ভেস্টিজের কথা শুনলেন, যে একটা ইন্ডিয়ান কোম্পানি, অ্যাজ এ ইন্ডিয়ান কোম্পানি আমাদের এখানে এসছে, সেটার জন্য কি আপনার কোনো, আপনি কি কোনো রকম ভাবে কোনো এডুকেশন নিয়েছিলেন, বা আপনি কি কোনো কারণে মানে চর্চা করেছিলেন ভেস্টিজ নিয়ে? জি, আমি এই সেক্টরে যে সময় আসি, তো রিজন ভাই আমাকে বলতেছিল যে আপনি যদি এইখান থেকে ভালো কিছু করতে চান, তাহলে আগে আপনাকে লার্নিং করতে হবে, মানে শিখতে হবে। তো আমি তারপরে দিকে এইখান থেকে প্রচুর ইউটিউবে, তারপরে এসে আপনার ইউটিউব, ফেসবুক লাইভ, তারপরে এসে ফেসবুকে প্রচুর আমি মানে রিসার্চ করি, এডুকেশন নেই। তো নেওয়ার পরে দেখলাম যে এই সেক্টরতে তারাই সবচেয়ে বেশি সাকসেস, যারা এটা কি মানে প্রচুর এটা নাকি রিসার্চ করে। তো আমি ওইখান থেকে প্রচুর রিসার্চ করা শুরু করি। তার মানে আপনি ইউটিউবেও প্রচুর আপনি স্টাডি করেছেন ভেস্টিজ নিয়ে? জি জি জি। ওকে, সো একটা জিনিস আমি আপনাদেরকে জানতে চাইবো, যে ফার্স্ট চেক ভেস্টিজ থেকে আপনি কত টাকা রোজগার করেছিলেন, এবং সেই সময়, কারণ আমরা সবাই জানি যে প্রথমেই যখন আমরা কোনো বিজনেস শুরু করি, সেখান থেকে খুব একটা বেশি তখন রিটার্ন আসে না, বিজনেসটা আস্তে আস্তে শিখতে শিখতে কিন্তু আমরা গ্রো করি। তো ভেস্টিজে যখন আপনি এলেন এবং প্রথম মাস কাজ করার পর আপনার কত টাকার চেক হয়েছিল, একটুখানি যদি দর্শক বন্ধুদেরকে জানান। ম্যাম মানে এটা কি বলবো, খুবই অল্প, ঠিক আছে, হ্যাঁ, 176 টাকা আমার প্রথম মাসের চেক, যে মাসে আমার খরচ ছিল 8,000 টাকা বেস্টিজের পিছনে।
ওকে, তার মানে আপনি অলরেডি ভেস্টিজ নিয়ে যখন কাজ করছেন, দৌড়চ্ছেন বা প্রোডাক্ট তুলেছেন, এই সমস্ত নিয়ে আপনার খরচা হয়ে গেছিল 8,000 টাকা, বাট রোজগার হলো মাত্র 173 টাকা। ওয়াসিম ভাই এটা জানতে চাইবো, তখন বাড়ির রিপারকেশন কি, বাড়ি থেকে কি বললো তখন? ওই সময় প্রথম শুরু করি তো বাড়িতে না বইলা, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে আপনি জানানিনি? জি জি, ওকে, আমি প্রথম জানাই নাই, তো দ্বিতীয় মাসে যেসবকে জানতে পারলো আমার বাসায় সবাই যে ওয়াসিম তো পাশাপাশি অন্য কিছু করে, তো পরে তারা আমাকে বলতেছিল যে তুমি যেহেতু ভালো একটা কোম্পানিতে জব করো, জবটাই কন্টিনিউ করো, অন্য কিছু দিকে মুভ করো না, কারণ লাইফটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট আপনার কি মনে হয়েছিল, আপনার সেই সময়টা কি মনে হলো যে মাত্র এত পরিশ্রম করলাম, এত টাকা খরচা করলাম, বাট 173 টাকা মাত্র এলো, আপনার কি মনে হয়েছিল সেই সময়টা? ওই সময় আমি ভেস্টিজের যে ঢাকা রামপুরা অফিস, তো ওই অফিসে আমাকে এক ভদ্রলোক বলতেছিল যে ঢাকাতে কোম্পানির মিটিং হয়, আপনি মিটিং অ্যাটেন্ড করেন, আরো বিস্তারিত জানতে পারবেন। তো ওইখানে আমি যাওয়ার পরে আমাদের কোম্পানি একজন অনারেবল লিডার, তার একটা ট্রেনিং করলাম, ট্রেনিং এর দিকে আমি এই কোম্পানির আরো বিস্তারিত তারা বললো, তো ওইখান থেকে আমি আরো ইন্সপায়ার হইলাম এই আর কি। তার মানে আপনি ভেঙে পড়েননি, আপনার আত্মবিশ্বাস ছিল যে আপনি কিছু করতে পারবেন, এবং আপনি আবার সেকেন্ড মান্থে আবার কাজ শুরু করলেন। সো সেকেন্ড মান্থের জার্নি কি ছিল, সেকেন্ড মান্থ আপনি যখন পুরো কাজটা শুরু শিখে শুরু করলেন, তখন সেই মাসে কি ইনকাম দাঁড়িয়েছিল? সেকেন্ড মাসে আমার ইনকাম ছিল ম্যাম 4,000 প্লাস, ঠিক আছে, 4,000 সামথিং আর কি। ওকে, তার মানে 173 টাকা থেকে 4,000 প্লাস, যাক, নিশ্চয়ই আপনার বাড়ির লোকেরও কিছু কনফিডেন্স বেড়েছিল, বা আপনারও নিশ্চয়ই কনফিডেন্স বাড়লো। এর মধ্যে যখন আপনার থার্ড বা ফোর্থ মান্থ, আমি মানে আমি শুনেছিলাম যেটা আপনার মুখ থেকে, যে তৃতীয় মাসের মধ্যেই আপনি কিন্তু একটা মানে ভালো টাকার মধ্যে ইনকামে পৌঁছে গেছিলেন। সো থার্ড মান্থের যে ইনকামটা ছিল এবং হায়েস্ট আপনার যে ইনকাম, সেটা যদি একটু দর্শক বন্ধুদেরকে বলেন। আমি তৃতীয় মাসে ইনকাম করি 10,000 টাকা, তো চতুর্থ মাসে আমার ইনকাম হয় 57,000 টাকা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর চতুর্থ মাসে আমি আপনার সিলভার কোয়ালিফাই করি, তো ওই মাসে আমার দুইটা লেগ থেকে এলবি ঢুকে, তো ওই মাসে আমার ইনকাম ছিল 57,000 টাকা, আর হার্ট চেক যেটা ছিল হয়েছে 75,000 টাকা। ওকে, সো ফ্রেন্ডস, আপনারা শুনলেন যে ওয়াসিম ভাইয়ের জার্নিটা কিন্তু খুবই স্মুথ ছিল না, এবং যেখানে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে এবং অধৈর্য হয়ে যায় যে আমি কাজ করে যাচ্ছি, আমার কাছে পরিশ্রমের টাকা সেরকম আসছে না, যে সময় মানুষ কুইট করে ফেলে, ওয়াসিম ভাই কিন্তু টিকে ছিলেন। ওয়াসিম ভাইয়ের কিন্তু আত্মবিশ্বাস ছিল যে ইয়েস, ডেফিনেটলি, যদি পাশের দেশ ইন্ডিয়া, সেখানে যদি ইয়াং এন্টারপ্রেনাররা এত টাকা রোজগার করতে পারছে, তাহলে আমি কেন নয়, এবং ওনার আত্মবিশ্বাস ছিল যে উনি এই বিজনেস থেকে রোজগার করবেন। এবং আপনারা সবাই শুনলেন, একটা 30 বছর মাত্র বয়স, আগামী জানুয়ারিতে ওনার বার্থডে আসছে, 30 বছর বয়স, কিন্তু ওনার রোজগার প্রায় 75,000, এবং নিয়ার অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি উনি 1 লক্ষ টাকা রোজগারে চলে যাবেন। এটা আমার বেস্ট উইশেস রইল ওয়াসিম ভাইয়ের প্রতি। সো কংগ্রেচুলেশনস ওয়াসিম ভাই, আজকে নট এ ম্যাটার অফ জোকস কি 75,000 একজন ইয়াং এন্টারপ্রেনার উইদাউট পুঁজি, কোনো পুঁজি না লাগিয়ে, সেরকম ধরনের কোনো রকমের কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, বড় স্ট্রাকচার করতে হয়নি, অফিসের কোনো এমপ্লয়ি রাখতে হয়নি, কি মজাদার একটা বিজনেস! এবং এই বিজনেসটা আপনি কিন্তু আপনার বাসায় বসেই করছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার বাসাতেই রয়েছেন, এবং একটা স্মার্টফোনের সাহায্যেই কিন্তু আপনি এই বিজনেসটাকে দূর দেশে বা বাংলাদেশের মধ্যেই কিন্তু আপনি ছড়িয়ে ফেলছেন। সো কতক্ষণ পরিশ্রম করেন সারাদিনে, মোটামুটি কতক্ষণ পরিশ্রম করেন ভেস্টিজের জন্য? আমি এখন, আগে তো চাকরির পাশাপাশি বিজনেস করতাম, তো আমি বিগত 1 বছর যাবৎ ফুল টাইম বিজনেস করি, এখন 24 ঘন্টা থেকে 16-17 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করি আমি। ওকে, তো 16-17 ঘন্টা হার্ড ওয়ার্ক করছেন, বাড়ি থেকে কোনো কথা শুনতে হয় না? আগে শুনতে হইতো, অনেক শুনতে হইতো, তো আমার বাবা প্রায় প্রায় বলতো যে প্রথম প্রথম যে তুমি যদি গার্মেন্টসে চাকরি করতা, 10,000 টাকা স্যালারি পাইলেও প্রতি মাসে 1 বছরে 1,20,000 টাকা ইনকাম করতে পারতা, তো তারা তো এই সেক্টরটা বলে নাই বা জানেও না, তো আমি যে সঙ্গে তাদেরকে এটা বুঝাইলাম আস্তে আস্তে, কারণ প্রথমে তো আর তারা পজিটিভ নেয় নাই, তো তারা যে সঙ্গে এই সেক্টরটা সম্পর্কে জানলো, জানার পরে এখন তারা ওইভাবে আমাকে আর ব্লেম দেয় না, এখন আমি মানে স্মুথলি কাজটা করতে পারি।
ফ্যান্টাস্টিক, আপনার আব্বা মাকে আমার সালাম জানাবেন, এবং ডেফিনেটলি আপনি একজন আদর্শ সন্তান হয়ে দেখাবেন, বাবা মার স্বপ্ন পূরণ করবেন, আপনি ফ্যামিলির পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন এমন একজন এন্টারপ্রেনার। ফ্রেন্ডস, আমি সবাইকে বলতে চাইবো, যে বয়সে লোকেরা আড্ডা মেরে গল্প করে অনেকক্ষণ, অনেক ঘন্টা, অনেক আওয়ার্স ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে সময় নষ্ট করে, অনেক ইয়াং জেনারেশনের মানুষজন, সেখানে ওয়াসিম একজন ইয়াং এন্টারপ্রেনার, উনি কিন্তু 16 থেকে 17 ঘন্টা বিজনেসে পরিশ্রম করছে। বাট ইয়েস, ডেফিনেটলি এটা আমাদের কাছে অনেক বড় একটা জায়গা যেখানে আমি আমার বিজনেসের নিজেই বস। আজকে যদি উনি মনে করেন যে 16-17 ঘন্টা কাজ করবেন, 16-17 ঘন্টা কাজ করছেন, যদি মনে করেন আজকে ওনার হলিডে, সেই স্বাধীনতাটা কিন্তু ভেস্টিজ আমাদেরকে দেয় যে আমরাই আমাদের নিজেদের বস। আমাদের মাথার উপরে কোনো বস থাকে না, আমরা কিন্তু নিজের বস নিজেই হিসেবে কাজ করি। ফ্রেন্ডস, আর একটা বিষয় নিয়ে আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা জানতে চাইবো, কারণ ওয়াসিম ভাই যখন আমাদের আছেন, আমি ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার সাকসেসের 3টে ফর্মুলা যদি উনি আমাদেরকে শেয়ার করেন। কারণ আপনারাও ডেফিনেটলি যারা জীবনে স্ট্রাগল করছেন, যারা জীবনে কিছু অপরচুনিটি খুঁজতে চাইছেন তাদের জন্য, বা যারা মনে করছেন যে শর্টকাট পদ্ধতিতে রোজগার করবেন, পরিশ্রম করবো না, হার্ডওয়ার্ক করবো না, তাহলে ফ্রেন্ডস খুবই ভুল কাজ করছেন। কারণ শর্টকাট পদ্ধতিতে জীবনে সফলতা পাওয়া যায় না, জীবনে সফলতা হতে গেলে হার্ডওয়ার্ক অবশ্যই আপনার দরকার। সো ওয়াসিম ভাইয়ের কাছে আমরা চলে যাব এবং জানতে চাইবো যে ওয়াসিম ভাই, আপনার জীবনের সাকসেস ফর্মুলা, আপনি কোন শর্তগুলোকে মেনে চলে আজকে এই সাকসেস ক্রিয়েট করেছেন উইদিন 2 ইয়ার্স? তো আমি ম্যাম এই কাজটা আমি নিজে এই 3টা জিনিস ডেভেলপ করছি। তো আমি এই 3টা কাজ করার পরে আমি দেখছি আমার সাকসেসটা মানে চলে আসছে। আমি মানে নিজে নিজে দেখতাম যে এখানে আমি কাজটা যদি শুরু করলাম, তো শুরু করার পর আমার কাছে মনে হলো যে এই কাজটা হচ্ছে আমার, ঠিক আছে, এটা আমাকেই করতে হবে। তো আমি এই কাজটা করার পিছনে দেখলাম যে এখানে যদি আমি কাজটা করি, তাহলে আমাকে অন্যের দিকে কি জানতে হবে বেশি, যেহেতু কাজটা আমার, তো আমি অন্যের দিকে কি অনেক বেশি কি জানার জন্য অনেক ট্রেনিং, মিটিং, জুম মিটিং, ফেসবুক লাইভ, তারপরে হচ্ছে আপনার এইগুলা জানলাম। তো জানার পরে দেখলাম যে এখানে খানে আমার জানলেও হবে না, আমাকে কি করতে হবে, অন্যের দিকে কাজটাও বেশি করতে হবে। পরে আমি কি করলাম, আমি অন্যের দিকে কাজকে দ্বিগুণ করে বাড়িয়ে দিলাম। আগে যে পরিশ্রম করতাম, পরিশ্রমটা কি ডাবল করে দিলাম। তো আমি অন্যের দিকে জানতেও ছিলাম বেশি, কাজটাও কি দ্বিগুণ বাড়িয়ে দিলাম। তা আশাটা আমি খুবই কম করতাম যে আমাকে আমার ডাউনলাইন কাজ করবে, আমার আপলাইন কাজ করবে, এটা আমি কোনো সময় করতাম না। আমি অল টাইম বলতাম যে আমি আমার বস, আমি আমার লিডার, আমি আমার সব আমি। তাহলে আমি অন্যের দিকে কাজও করব বেশি, অন্যের দিকে আশাও করব খুবই কম, এমনকি অন্যের দিকে কি আমি জানবো বেশি। এই 3টা আমি মনে হয় যে ফ্যান্টাস্টিক। ফ্রেন্ডস, আমরা জেনে নিলাম আজকে ওয়াসিম ভাইয়ের সূত্রটা কি। আসলে অনেক বেশি আমাদেরকে লার্নিং করতে হবে এই বিজনেস সাথে যদি আপনাকে সফল হতে হয়। আপনাকে সমস্ত ট্রেনিং, মিটিং, প্রোগ্রাম আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এছাড়া ইউটিউব, গুগল, যেগুলো আমাদের আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমাদেরকে জানতে হবে যে ভেস্টিজ সম্পর্কে, আমাদের ব্যবসার স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে, আমাদের লিডারশিপ সম্পর্কে। তার মানে প্রথম সূত্র যেটা ওয়াসিম ভাই আমাদেরকে বলেছেন, অলওয়েজ লার্নিং মোডে থাকতে হবে, সবার চেয়ে বেশি শুনতে হবে, শিখতে হবে, রাইট? সেকেন্ড উনি বলেছেন যে যদি আপনি সফলতার জায়গায় যেতে চান, সফলতার শীর্ষে যেতে চান, তাহলে আপনাকে অন্যের চেয়ে বেশি কাজ করতে হবে। মানে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি হতে চান, তাহলে যারা অর্ডিনারি পিপল আছে তার থেকেও বেশি আপনাকে শ্রম দিতে হবে। যেমন আগে উনি হয়তো 8 ঘন্টা বা 7 ঘন্টা কাজ করছিলেন, এখন উনি আরো এটা ডবল করে দিয়েছেন, উনি 16 ঘন্টা পরিশ্রম করছেন এই বিজনেসের জন্য। এন্ড 3 নম্বর পয়েন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এক্সপেকটেশন রাখবেন না। আমরা সবসময় ভাবি যে আমার অ্যাসোসিয়েট যারা আছে তারা বেশি কাজ করবে আর আমি বোধহয় কম কাজ করব, ওরাই সমস্ত কাজ করবে আর আমি কম কাজ করলে হয়ে যাবে। নো ফ্রেন্ডস, কোনো এক্সপেকটেশন রাখবেন না, না আপনার আপলাইনের প্রতি, না আপনার ডাউনলাইনের প্রতি, শুধুমাত্র নিজের যে কাজ সেই কাজটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। ফ্যান্টাস্টিক ওয়াসিম ভাই, অসাধারণ আপনার ভাবনা চিন্তা, এবং সত্যি কথা বলতে এই 3টে জিনিস যদি কেউ ফলো করতে পারে তাহলে সে অবশ্যই সফলতার শীর্ষে যাবে। এবং যেতে যেতে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে অনেক ইয়াং এন্টারপ্রেনার যারা বাংলাদেশে আপনাকে আজকে শুনছেন,
অনেকেই যারা পড়াশুনো করে বাড়িতে বসে আছে, ভাবছে যে আমি আগামী দিনটা কি করব। অনেকেই হয়তো নিজের রোজগারের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন, বাড়ি ছাড়তে হয়েছে। সেই ইয়াং জেনারেশনের জন্য আপনি কি বার্তা দেবেন? আমাদের প্রোগ্রামের শেষে, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, সমস্ত এন্টারপ্রেনার যারা ইয়াং লোক, যারা যারা স্টুডেন্টরা রয়েছেন, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে ভেস্টিজের জন্য? আমি যারা ইয়াং জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে আমি আমার যেটা কথা থাকবে, যে আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা লো ফ্যামিলি বা মিডল ফ্যামিলি, তাদের উদ্দেশ্যে থাকবে, যেহেতু আমরা একটা ভালো একটা যদি চাকরি করতে চাই আমাকে অনেক ভালো লেখাপড়া করতে হয়, ভালো একটা ভার্সিটিতে পড়তে হয়, তো যদি ব্যবসা করতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। তো তারপরে আপনি যদি যে কোনো একটা কিছু করতে গেলে আপনার কি ভালো কি মামো বা খালো যেগুলা লাগে এগুলা লাগা লাগে। তো এই সেক্টরটাতে আপনি যদি চান, শুধু আপনি কি করতে পারেন, এই সেক্টরটাকে শুধু রিসার্চ করে আপনি এখানে কাজটা যদি আপনি গুছিয়ে করতে পারেন, বুঝা করতে পারেন, তাহলে আমাদের মতো যারা মিডল ফ্যামিলি লোক আছে এখান থেকে আপনি চাইলেই আপনার প্রত্যেকটা স্বপ্ন এখানে পূরণ করতে পারেন। শুধু আপনাকে এই সেক্টর সম্পর্কে আপনাকে বুঝে কাজটা করতে হবে। যে আজকের দিনে যারা এখনো পর্যন্ত ভাবছেন, যারা এখনো পর্যন্ত কোনো ব্যবসা স্টার্ট করেননি, নিজের এডুকেশন কমপ্লিট করে বসে আছেন, এবং যাদের কাছে পুঁজি নেই, যারা মনে করছেন যে আমি কি করব, তাদের জন্য এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা তৈরি করতে পারে, এমন একটা রেভলিউশন ঘটাতে পারে ইয়াং এন্টারপ্রেনারদের জন্য, যে আমাদের প্রতিটা বাংলাদেশের প্রতিটা কলেজে কলেজে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার বার্তা রইল, প্রতিটা ইয়াং এন্টারপ্রেনারদের কাছে বার্তা রইল, যে যদি যুব সমাজ যদি এগিয়ে আসে, যদি যুব সমাজ যদি বিজনেসে আসে, তাহলে একটা দেশ অনেক বড় উন্নতি হয়। কারণ একটা যুব সমাজই একটা দেশকে পরিচালনা করে, যুব সমাজই একটা পিলার। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজও যারা বিভিন্ন ধরনের জায়গায় সময় নষ্ট করছেন, তারা অবশ্যই আমাদের ইয়াং এন্টারপ্রেনার যারা আছে বাংলাদেশে, যারা কাজ করছেন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে ফোন করুন এবং জেনে নিন তারা কিভাবে তাদের নিজেদের সফলতা আজকে ছিনিয়ে নিয়ে এসছে মাত্র 2 বছরের মধ্যে, এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে কাজ করুন। গাজীপুরে আপনি ওয়াসিম ভাইকে পাবেন, এবং যারা গাজীপুরের যারা রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে বলবো তারা ওয়াসিম ভাইয়ের সাথে যোগাযোগ করুন, এবং আপনারা একই সাথে কাজ করুন এবং অনেক বড় কাজ করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম ভাই আজকের এই প্রোগ্রামে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার এই ভেস্টিজের জার্নি অনেক শুভ হোক, এবং আরো এটা তো সবে শুরুয়াত, আপনার জীবনের সবে শুরু। আর আমি এটাই বলতে চাই, ইয়ে তো অভি ট্রেলার হ্যায় পিকচার অভি বাকি হ্যায় দোস্ত, সো আগে আগে দেখুন ওয়াসিম ভাইয়ের গাড়ি, ওয়াসিম ভাইয়ের বাড়ি, এবং আমরা অনেক অনেক ফরেন ট্রিপ, আমরা সবকিছু ওয়েট করে আছি ওয়াসিম ভাইয়ের জন্য। সো বেস্ট উইশেস রইল, অল দা বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু সর্বশেষ যে কথা বলতে চাই, যে ম্যাম আজকে যারা আমাদের ফেসবুক লাইভ শুনছেন বা যারা এখানে আছেন, তো প্রথমে সবাইকে জানাচ্ছি বেস্টিস পরিবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে অনুষ্ঠানের যে প্রেজেন্টার, যার যে ব্যক্তি আমাকে এখানে সুযোগ করে দিছে, তার জন্য দোয়া করি যে উপরওয়ালা জানি তাকে অল টাইম সবসময় ভালো রাখে। এবং আমি চাই যে প্রত্যেকটা ব্যক্তি এখানে আসুন, আপনার ফ্যামিলির প্রোডাক্ট গুলা ইউজ করুন, আপনার দোকানটা পরিবর্তন করুন, আপনার লাইফ পরিবর্তন করে হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ Okay, thank you. Wish you health.